ওয়েলকাম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন যুগ খারাপ, খানা খাদ্যতে ভেজাল আমাদের রক্ত দূষিত। বাংলাদেশে 85% যুবক সেক্সুয়াল ডিজিটে আক্রান্ত, কিন্তু এই রোগটা কখনো কেউ সারার চেষ্টা করে না। এই রোগটাকে শরীরে পুষে রাখতে রাখতে এমন একটি পর্যায়ে চলে যায়, এমন একটি অবস্থানে চলে যায়, একটি পুরুষ বিয়ে করতে লজ্জিত হয়ে যায়, নারীর কাছে লজ্জিত হয়ে যায়, নিজেকে প্রথম কাতারের পুরুষ বলে দাবি করতে পারে না। কারণ একটাই, যৌনরোগ শরীরে পুষে রাখতে রাখতে রক্তের কণিকাকে ধ্বংস করে, সেক্সুয়াল ট্যান্ডাসিকে নষ্ট করে একটি পুরুষ হিজড়া গাণ্ডু হয়ে যায়। এখন আমরা খানা খাদ্যর মাধ্যমে আমাদের যৌবনকে উজ্জীবিত করতে পারি, এটা আমরা হয়তো অনেকেই জানি না। এখন কোন খাবারগুলো খেলে আপনাদের যৌবনকে উজ্জীবিত করবে? অল ওয়ার্ল্ডে, অল পৃথিবীতে 4টা মাস সেক্সুয়াল মাস হিসাবে স্বীকৃতি পাইছে, তার মধ্যে আমাদের বাংলাদেশেই পাইছে 2টা। আমরা বাঙালিরা ভাগ্যবান, আমরা বাঙালিরা কতটা ভাগ্যবান যে অল পৃথিবীতে 4টা মাস সেক্সুয়াল মাস হিসাবে স্বীকৃতি পাইছে, তার মধ্যে আমাদের বাংলাদেশেই পাইছে 2টা। এই 2টা মাসের মধ্যে কোনো একটি মাস যদি আপনি নিয়মিত খেতে পারেন, আপনার যৌবনকে উজ্জীবিত করে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এই যে চারিদিকে মহামারী চলতেছে, এখন তো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিশেষ প্রয়োজন। হ্যাঁ, কোন মাসটা খেলে আপনার যৌবনকে উজ্জীবিত করে, মাসটার নাম বলে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে শুনবেন, পুরুষদের জন্য ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর যারা ভিডিওটা দেখতেছেন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা বাজার থেকে কোন মাছটা কিনলে সবাই বলে, কিরে তোর তো টেহা নাই, তুই আমারে কইতি, তুই পচা মাছ কিনছত কা? কোন মাছটাকে পচা মাছ বলা হয় আপনারা জানেন? পুঁটি মাছ। দেখবেন পুঁটি মাছকে অনেকেই পচা মাছ নামে ডাকে, কিন্তু এই ঔষধি গুণাগুণ ভরা এই মূল্যবান মাছটিকে আর পচা মাছ বলবেন না। ভালো করে লক্ষ্য করবেন, যাদের বাড়ি গ্রামে তারা বলতে পারবে, পুঁটি মাছের তলপেটে চাপ দিলে এক জাতীয় তৈলাক্ত তেল বের হয়ে আসে না? পুঁটি মাছের তলপেটে চাপ দিলে এক জাতীয় তৈলাক্ত তেল বের হয়ে আসে? এই পুঁটি মাছের তলপেটের চর্বি দিয়ে একটি ট্যাবলেট তৈরি করে, যার একটি ট্যাবলেট কোনো পুরুষ খাইলে ওই পুরুষের শরীরে 3 দিন পর্যন্ত খবর থাকে, 3 দিন পর্যন্ত খবর থাকে, হ্যাঁ একটা ট্যাবলেট খাইছে। কিন্তু আমরা এই পুঁটি মাছটাই খেতে চাই না। আপনি পুঁটি মাছ সরিষার তেল দিয়ে ভেজে খান, বিশেষ করে দেখবেন যখন আপনি পুঁটি মাছ সরিষার তেল দিয়ে ভেজে বসে বসে চাবিয়ে খাবেন, দেখবেন আপনার কপালটা ঘেমে যাবে। আপনি ট্রাই করে দেখবেন, আপনার কপালটা ঘেমে যাবে। আপনি পাওয়ারফুল কোনো কিছু খাচ্ছেন, আপনার শরীরে পাওয়ারফুল কোনো কিছু প্রবেশ করতেছে, এটা আপনি নিজে বুঝতে পারবেন। সরিষার তেল দিয়ে অন্তত পুঁটি মাছ ভেজে খান, আপনার যৌবনকে উজ্জীবিত করবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে। এখন আপনারা পুঁটি মাছকে পচা মাছ নামে ডাকেন, কি করে খাবেন? ভালো কিছু খাইতে চান না? ভালো কিছু খান। খানা খাদ্যর মাধ্যমে আমাদের শরীরকে পরিপুষ্ট করার অধিকার আমাদের সবারই আছে। আমাদের সকল মানুষেরই খানা খাদ্যতে শরীরটাকে পরিপুষ্ট করার অধিকার আছে। অন্তত শরীরের দিকে একটু নজর দেন। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, করে দিবেন।